মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারের তরফ থেকে শহীদ জওয়ান তথা রাজ্যের গৌরব সুদীপ সরকারের পরিবারের হাতে 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো বুধবার। এদিন সাংসদ প্রতিমা ভৌমিক ও সদর মহকুমা শাসক অসীম সাহা শহীদ জওয়ানের বাড়িতে গিয়ে চেক প্রদান করেন। সম্প্রতি জম্মু কাশ্মীরে শহীদ হন রাজ্যের ছেলে সুদীপ সরকার, তারপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরিবারকে 5 লক্ষ টাকা সহযোগিতার কথা ঘোষণা করেছিলেন। বুধবার সেই প্রতিশ্রুতি মতো আগরতলা ধলেশ্বরের বাড়িতে যান সাংসদ প্রতিমা ভৌমিক ও সদর মহকুমা শাসক অসীম সাহা। 2.5 লক্ষ টাকা করে মোট 5 লক্ষ টাকার চেক শহীদের স্ত্রী ও মার হাতে তুলে দেন। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, দেশকে রক্ষার্থে বীরের মতো শহীদ হয়েছেন সুদীপ সরকার। মৃত্যু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু সুদীপ সরকার যিনি আমাদেরকে রক্ষা করতে গিয়ে উনি বলিদান দিয়েছেন, বীরের বলিদান, সেটা তো সেটার জন্য কিন্তু কষ্ট যেমন হয় পাশাপাশি গর্বও হয়। একটা প্রান্তিক রাজ্যের দামাল বীর আমাদের, উনি আমাদেরকেও গৌরবান্বিত করেছেন এবং ওনার সঙ্গে যে ট্রুপস ছিলেন ওই ট্রুপসের মধ্যে উনি একমাত্র সবাইকে নিজে বলিদান দিয়ে সবাইকে দেশকে রক্ষা করার জন্য শুধু দেননি, ওর ওই ট্রুপসকেও রক্ষা করার জন্য উনি বলিদান দিয়েছেন। আমরা গর্বিত, মাকে আমরা তার পুরো পরিবারের জন্য আমরা গর্ববোধ করছি। বেশিরভাগ মানুষই ওনারা ডিফেন্সে জব করছেন, ওনারা আত্মীয় পরিজন এবং ছোটো ভাই টিএসআর রয়েছেন, তো ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানানো এবং ওনাদেরকে প্রণাম করার জন্য আমি এসছি এই মাকে। এদিন শহীদের বাড়িতে দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।